বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে রাজধানীতে পালিত হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা হরতাল। হরতালকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ঢাকার রাজপথে গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিকের তুলনায় কম, তবে রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী এলাকায় হরতাল সফল করতে মিছিল এবং বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের কর্মীরা। রাজধানীতে সকালে স্বাভাবিকের চেয়ে কম যানবাহন চলতে দেখা গেছে, যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলও কিছুটা বেড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে হামলা এবং হত্যার অভিযোগে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।